নমস্কার বন্ধুরা, ঋতু সেলথ স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে 6:45, আর সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আর আমাদের যে কতটা শুভ সেই গল্পটা একটু আপনাদেরকে বলি, শুনুন। সেটা হচ্ছে, আজকে সকালবেলা আমার বর যখন অফিসে বেরোচ্ছে, আজকে সোমবার, ঠিক আছে, বর যখন অফিসে বেরোচ্ছে তো আমাকে বললো যে আজকে কমার্শিয়াল স্ট্রিটে যাবে কিছু কেনাকাটা করতে। তা আমি বললাম যে কমার্শিয়াল স্ট্রিটে একটা ওয়েস্ট সাইড আছে না, তাহলে কমার্শিয়াল স্ট্রিট হোক বা ওয়েস্ট সাইড হোক, সেখান থেকে কিছু একটা কিনবো। আমি এর আগে ওয়েস্ট সাইডে কখনো যাইনি, ঠিক আছে। তো বললো ঠিক আছে, আমি আজকে অফিস থেকে তাড়াতাড়িও চলে আসবো, আমার 4:30 সময় ছুটি হয়ে যাবে, তো আমি 5টার মধ্যে ঘরে ঢুকে যাবো, তো তারপরে বেরোবো। তা ও ঠিক টাইম মতোই চলে এসেছে, ঠিক আছে, 4:45 বাজে তখনই ও চলে এসেছে। ও এসে ঘরে পা দিয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, টানা প্রায় 1 ঘন্টা 20-25 মিনিট মতো টানা বৃষ্টি হলো, মানে সে ঝমঝম করে বৃষ্টি হলো। তা আমিও একটু শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছিলাম যে কমার্শিয়াল স্ট্রিটে যাব, ও তো বুঝতেই পাচ্ছেন সেই কলকাতা ধর্মতলা হাতিবাগানের মতো মার্কেট ঘুরে ঘুরে কিনতে হবে। তা এবারে ও ছাতা ফাতা নিয়ে না ঘুরে ঘুরে কেনা, তার মধ্যে কাদা প্যাচপ্যাচ করবে বৃষ্টি, মানে বললাম থাক ছেড়ে দাও, আর যাবো না ঘরেই বসে, তাহলে ল্যাথ খাই, ল্যাথ খাচ্ছিলাম। তারপর হঠাৎ করে দেখি কি সিলিং ফ্যানটা চলছিল, সিলিং ফ্যানটা হঠাৎ করে দেখি ইয়ে হয়ে গেল, স্লো হয়ে গেল। আমি ভাবি হঠাৎ করে কি হলো, তারপর বুঝলাম যে ভোল্টেজ ডাউন হয়ে গেছে। কখন ভোল্টেজ ডাউন হয়েছে এখন আপনারা পিছনে ঘড়িটা দেখতেও পাচ্ছেন যে প্রায় 7টা বাজতে চললো, এখনও ভোল্টেজ ঠিক হয়নি। এই জন্য একবার করে আমার মুখটা আলো লাগছে, একবার করে অন্ধকার লাগছে। যখনই বুঝলাম ভোল্টেজ ডাউন হয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে ফ্রিজটা আগে অফ করে দিয়ে আসলাম, আপনাদের দেখাই কী অবস্থা, টিউব লাইটের কী অবস্থা। আর ফ্যানটা একবার আপনাদের চালিয়ে দেখাই, ফ্যান ঘুরছেই না, ফ্যান কিন্তু পুরো পাঁচে দেওয়া আছে, ফ্যান ঘুরছেই না। এই হচ্ছে ভোল্টেজের অবস্থা, কতক্ষণ এরকমভাবে বসে থাকা যায় বলুন তো ঘরের মধ্যে এইরকম অবস্থা নিয়ে। বৃষ্টি হচ্ছে, তবে অত জোরে বৃষ্টি হচ্ছে না, বাট বৃষ্টি হচ্ছে। তাই আমি আর বর ভাবলাম যে এইরকম মানে কারেন্ট থেকেও নেই, তো এইরকম অবস্থার মধ্যে সত্যি কথা বলতে টিভি কিচ্ছু দেখতে পারবো না, সাউন্ড বক্স চালাতে পারবো না, কতক্ষণ ঘরে বসে থাকা যায় এরকমভাবে, কখন আসবে জানি না। এর আগে এরকম প্রচুরবার হয়েছে, 3-4 ঘন্টা পর তখন আবার অটোমেটিক্যালি ঠিক হয়। তো সেই জন্য আমি আর আমার বর যাচ্ছি হচ্ছে কল্যাণনগরে, কল্যাণনগরেও একটা ওয়েস্ট সাইড আছে, তো সেটাতেই যাই। চলুন তাহলে যাওয়া যাক। ওয়েস্ট সাইডের সামনে চলে এসেছি, লেখাটা হয়তো সাদার মধ্যে আপনারা ভালো করে বুঝতে পারছেন না, চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। সাইজ ঠিক আছে? না না, এটা বড় হয়েছে তো। 34 লাখ কত বড়ই হয় এখানে, 34 লাখ। তাহলে খুঁজে বের করি,
কেমন? ভালো? উগ্র? লেখা আছে 299, ওপরে লেখা আছে না? এতে লেখা আছে 299। এমআরপি রয়েছে এখানে 595, বা ছাড় হয়তো হতে পারে, আমি জানি। ট্রায়াল রুমে এসেছি, এই দুটো নিয়ে, এটা একটা টপ আর এটা একটা প্যান্ট। ওয়েস্ট সাইডে অফার চলছে লাইক জুডিও, আমি কতগুলো রিলে দেখেছিলাম, বাট সত্যি ওয়েস্ট সাইডে অফার চলছে। ট্রায়াল রুমটা দেখেছেন, কতগুলো আমিকে দেখা যাচ্ছে পরপর পরপর, আমি এরকম ট্রায়াল রুম সত্যিই দেখিনি, যদিও এর আগে আমি কখনো ওয়েস্ট সাইডে আসিনি, এটা ফার্স্ট টাইম। তো ট্রায়াল রুমটা দেখে আমি জাস্ট অবাক, মানে ভিডিও না করে পারলাম না। তো এটা হচ্ছে আমি যে ড্রেসটা ট্রায়াল দিতে এলাম সেটা, এটার অ্যাকচুয়ালি প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে, প্যান্টের এই যে ডিজাইনটা করা, আর এটা হচ্ছে ওপরেরটা। আমার তো কম্বিনেশনটা ভীষণ পছন্দ হয়েছে, বরকে দেখাই দেখি ও কি বলে। এটা হচ্ছে জেন সেকশন, আর ওই দিকটাতে মেয়েদের কিছু কিছু কালেকশন রয়েছে, এর অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোর, সরি ফার্স্ট ফ্লোর, দোতলা তো ফার্স্ট ফ্লোর হবে, সরি। আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে 9টা, আর ভালো কারেন্ট ফারেন্টও চলে এসছে, ভোল্টেজও ঠিক আছে। আর তো আমি ওটস খাবো আর অনুপমের জন্য ভাত বসাবো, ব্যস তাহলেই হয়ে যায়, বাকি সব কিছু করা আছে রাতে। আর যে ড্রেসটা আমি ট্রায়াল দিলাম ওটা তো বেশ সুন্দর লাগছিল, আমার একদম ফিটিংসও ছিল, প্যান্টটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল, বাট টপটার সাথে বেশ ভালোই লাগছিল। প্যান্টটার দাম ঠিক আছে, প্যান্ট অ্যাকচুয়ালি অফারে ছিল জুডিওতে, সরি ওয়েস্ট সাইডে যেহেতু অফার চলছে তো অফারে ছিল, কিন্তু টপটা ওরকম ক্রপ টপ দেখলে হবে কি, টপটার দামই নিচ্ছে 599 টাকা, মানে 600 টাকার থেকে 1 টাকা কম। তো সেই জন্য আপাতত আমি না তো প্যান্টটা নিলাম না তো টপটা নিলাম, কিন্তু প্যান্টটা নিলাম না বলে আমার এখন যেন আরও বেশি কষ্ট হচ্ছে যে প্যান্টটা নিলে ভালো হতো। আসলে প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে, সাদার মধ্যে যে গোলাপি কালারের ফুলগুলো দেওয়া আমার খুব ভালো লেগেছে, আর আমার সাইজেও ছিল 26 লাগে আমার। তো যাই হোক, তো এই সমস্ত করে শুধু যেতে আসতেই যা টাকা খরচা হয়েছে, বাকি আমি কিচ্ছু কিনিনি, কিচ্ছু খাইনি বাইরে, ওই গেলাম ওয়েস্ট সাইডে সময় কাটালাম, জিনিসপত্র ট্রায়াল দিলাম, বাড়ি চলে আসলাম। তো এখন বাইরে আবার মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, নামবে হয়তো আবার অঝরে বৃষ্টি, তার আগে খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, নাহলে আবার কারেন্ট ফারেন্ট গেলে চাপ আছে। তা চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা অ্যান্ড গুড নাইট।